হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল উঠে পড়েছি এবং উঠে আগে চুলটা বেঁধে নেব, তারপর মুখ টুক ধোবো। কেননা চুলটা না বাঁধলে না মুখ ধুতে গিয়ে চুল নিয়ে বিরক্তি লাগে, তাই মুখ টুক ধোয়ার পর এবার খেয়ে নেব চা। চা আর এই যে পাউরুটি। তো চা পাউরুটি খাওয়ার পর চলে এলাম ছাদে। দেখো, আজ আমি অনেক কাপড় কেচেছি, বিছানা গিয়ে রোদে দিয়েছি, তারপর আরও কিছুটা কাপড়। তো বন্ধুরা, সকালে কাজকর্মের পর চলে এলাম দুপুরে খাওয়ার মেনু নিয়ে। দেখো, আজ আমাদের খাওয়ারে আছে ডিম ভাজা, ডাল, আলু সিদ্ধ। আজ সিম্পল খাবার। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে এলাম একদম বিকেলবেলা। বিকেলবেলা ঘর বারান্দা গোটায় ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, বিকেলবেলার পর চলে এলাম একদম সন্ধ্যেবেলা গরম গরম জিলিপি নিয়ে। সন্ধ্যের টিফিনটা আজ জিলিপি দিয়েই হয়ে গেল। তারপর চলে এলাম একদম রাত্রেবেলা। দেখো, রুটি করার জন্যে আমি এখানে আটা নিয়ে নিলাম। আটা নেওয়ার পর এটা দিয়ে রুটি হবে। তো আমি পুরো ভিডিওটা করতে পারবো না, যতটুকু পারবো দেখাচ্ছি। দেখো, এখানে আমার হচ্ছে রুটি। তো এখানে আমার রুটি হয়ে গেল। পর চলে এলাম একদম খাওয়া দাওয়ার সময়। তো দেখো বন্ধুরা, আমাদের আজ রাতের ডিনারের মেনু ছিল রুটি আর ফুলকপি আলু ভাজা। তো আমরা রুটি আর ফুলকপি আলু ভাজা খেতে থাকি। আমার এই ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে আমার পাশে থাকবেন।